আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত যখন তুলে ফেলাই ভালো তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অবশ্যই দাঁত তোলা ভালো কথা নয় তবে কিছু কিছু ক্ষেত্রে দাঁত তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ে দাঁত তোলায় তখন একমাত্র সমাধান হয়ে থাকে এবং সে দাঁত তুলে ফেলাই ভালো যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এমনটি অনেকের মুখেই দেখা যায় দাঁতের উপর থেকে ভেঙে গেছে শুধুমাত্র দাঁতের রুট অংশ বা শিকড় অংশ মাড়িতে থেকে গেছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের দাঁতের ভিতরে খুব সহজেই ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে সেই সঙ্গে দাঁত এবং মাড়ির ক্ষয় সাধিত করে এছাড়া হাড়েরও ক্ষয়সাধিত করে থাকে এ ধরনের ভেঙে থাকা দাঁতের গোড়া তাই যাদের মুখে এ ধরনের ভেঙে থাকা দাঁতের গোড়া রয়েছে তারা দ্রুত এ ধরনের দাঁতের গোড়া তুলে ফেলবেন প্রয়োজনে সেখানে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নিতে পারেন এছাড়া ভিওর্স অনেকের এ ধরনের দাঁত রয়েছে যা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দাঁতের ক্রাউন বা উপরের অংশ একেবারে নাই বললেই চলে এ ধরনের দাঁত সাধারণত ট্রিটমেন্ট করে রাখা যায় না এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে দাঁতের ভিতর থেকে মাংসপিণ্ড উঠে আসছে এই অবস্থাকে আমরা পলিপ পলিপে আক্রান্ত দাঁত বলে থাকি আর এই পলিপে আক্রান্ত দাঁতগুলা যত দ্রুত সম্ভব তুলে ফেলা উচিত এগুলো সাধারণত ট্রিটমেন্টে ভালো হয় না এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি পলিপে আক্রান্ত দাঁত এ ধরনের দাঁত মুখের মধ্যে রাখলে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার আক্রমণে পাশের দাঁতগুলাও ধীরে ধীরে নষ্ট হতে থাকে তাই এ ধরনের পলিপে আক্রান্ত দাঁত তুলে ফেলা অত্যন্ত জরুরি অনেকেরই দাঁত ফেটে যেতে দেখা যায় যেমনটি এখানে দেখে দেখতে পাচ্ছেন দাঁত ফেটে গেলেই যে ফেলে দিতে হবে ব্যাপারটি এমন নয় যদি মাছ বরাবর ফেটে যেয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যদি দাঁত কখনও যে কোনো কারণে ফাটল ধরে সেক্ষেত্রে প্রথমত এক্সরে করে দেখতে হবে দাঁতের কি পজিশনে ফেটে গেছে কিছু কিছু দাঁত রয়েছে এগুলা ট্রিটমেন্ট করে ভালো করা যায় আবার কিছু কিছু দাঁত রয়েছে যেগুলো ট্রিটমেন্টের মাধ্যমে কখনোই তা ভালো করা যায় না যদি দাঁত ফেটে যাওয়ার সমস্যায় কারো পড়ে থাকেন তাহলে প্রথমত ডেন্টিস্টের কাছে যান তারপরে সে একটি এক্স রে করাবে এক্স রে করানোর পরে যদি রিপোর্টে দেখা যায় যে দাঁতটি আপনার রাখার উপযোগী রয়েছে তাহলে হয়তো ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে আর নয়তো যদি মাছ বরাবর ফেটে যেয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে তাহলে তা তুলে ফেলাই উত্তম এছাড়া ভিওয়ার্স অনেকের আক্কেলমারির সমস্যা হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি হল অ্যাঙ্গুলার পজিশন যেটিকে আমরা পেরিক্রোনাইটিস বলে থাকি তো ভিওয়ার্স এ ধরনের যে সমস্যাগুলো হয়ে থাকে যে আককেলমারি যদি অ্যাঙ্গুলার অবস্থায় থাকে বা বাঁকা অবস্থায় থাকে সেক্ষেত্রে অনেক সময় তার পরবর্তী যে দাঁতটি থাকে তার ক্ষতি করতে থাকে ধীরে ধীরে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি তার যে দাঁতটি রয়েছে এটিকে ধীরে ধীরে আঘাত করছে যার কারণে ঠিক এখানে ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটছে আর এমন অবস্থায় এই আক্কেল দাঁতটি তুলে ফেলা ভালো তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম